কবীরদাসজি বলছেন, হরিকে কথা হয়ে যাব যাহা গঙ্গা হি চলি আবে তাহা। গঙ্গা স্নান করার দরকার নেই, হরি কথা বলো গঙ্গা নিজেই চলে আসবেন, কারণ গঙ্গা হরিদাসী ভক্ত। তো যেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা হয় সেখানে সেই কথাতেই পূর্ণ হয়, সেই কথাই অমৃত। কথামৃতের কথার আগে বলি, এই সেদিনকে কালী পুজো গেল, শ্রীরামকৃষ্ণ মা কালী সমর্থক, আলাদা করা যায় না, বাঙালি পায় না, পৃথিবী কেউ পায় না। তা আমি জিজ্ঞেস করছিলাম একটি বাচ্চাকে, কালী ঠাকুর দেখতে কেমন? তো বললো কালী ঠাকুর দেখতে যেরকম হয়, ডানাতে খড়গ, অসুরের কাটা মুন্ডু আছে, এরকম সবাই দেখেছে। এবং কালী ঠাকুর কত বড় হয়? বললো সে ঠিক নেই, কত বড় হয়, অনেক বড় হতে পারে, আবার দু হাত আড়াই হাত কালীও হয়, আবার সে নৈহাটিতে গেলে সেই 30 ফুট 40 ফুট বারাসাতে গেলে, এবার নাকি 80 ফুট দুর্গা হয়েছিল, সে কিসব 80 ফুট পর্দা, পরে তো ঢেকে দিল, পর্দাই 80 ফুট। যাই হোক, তো কালী কত বড় হয়, এ অনেক বড় হয়, হোস পাইপ দিয়ে ধুচ্ছে, শেষে ভাসান দেওয়ার মতো অবস্থা নেই। তো একবার হৃদে ঠাকুরের খুব ভক্ত, চলুন আমরা একটু দক্ষিণেশ্বর চলে যাই 150 বছর পিছিয়ে। হৃদে বলল, ঠাকুর তুমি পাগল, মামা তুমি পাগল। ও তো মামা বলতো, কপাল করে এসেছিল আগে, অনেক জন্মে অনেক সাধনা করে এসছে, তাই মামা মামা করতে পেরেছে ওই লোককে। বলে তুমি পাগল মামা, কি একটা আড়াই হাত কালো রঙের মেয়েদের মূর্তি, তাকে তুমি কালী বলো, বলো সে নাকি ব্রহ্মময়ী, সেই জগৎ সৃষ্টি করেছে, সেই এই জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড সব সেই, নিতান্ত পাগল ছাড়া এসব কি বলে, তো আড়াই হাত। তো ঠাকুর শ্রীরামকৃষ্ণকে সবাই তখন পাগল বলত। প্রফেটস আর নট নোন এট দ্যাট টাইম, পৃথিবীর কোন দেশেই প্রফেটদেরকে সেই সময় চেনা যায়নি। যীশু খ্রিস্টকে ক্রুসিফাই করা হয়েছিল, চেনা গেলে ওরা করতো না, চিনতে পারেনি, তাই এখন ক্রস বয়ে মরছে, আর ওই ক্রসে ওকে ঝুলিয়েছিল। আর ঠাকুরকে বলতো দক্ষিণেশ্বরে পাগল, দেখতে শুনতে একটা সাদা সিধে মানুষ, কি আর কলেজে পাশও দেয়নি। কথামৃত যিনি লিখেছেন মাস্টার, তিনি যেদিনকে প্রথম দিন এসেছিলেন, বলে তোমার কি বিয়ে থা করেছে? বলছে হ্যাঁ। বলে তোমার স্ত্রী কেমন? বলে সে স্ত্রী ভালো ভালো, তবে জ্ঞানী নয়, অজ্ঞান। তো ঠাকুর বলে তুই বুঝি খুব জ্ঞানী। তো মাস্টার এমএ পাশ করে, তখন তখন মাধ্যমিক পাশ করে লোকে দেখতে আসতো, এই আবার কি বস্তু মাধ্যমিক পাশ করেছে। তো প্রথম জীবনের চাবুকটা খেলো, প্রথম চর থাপ্পড়টা খেলো গালে মাস্টার, যে তুমি বুঝি খুব জ্ঞানী। তো যাই হোক, তো মাস্টার অত বড় জ্ঞানী বলেই পাগল বললো না, থাপ্পড়টা খেলো। কিন্তু বাকি যারা সব অল্প জ্ঞানী, নিজেদেরকে বিরাট কিছু মনে করতো। আপনারা সবাই জানেন শ্রীরামকৃষ্ণের জীবন ইতিহাস আপনাদের সবাই পড়া, আমি গান গাইবার জন্য স্মরণ করাচ্ছি। গান তো জ্ঞান, গান বলে তো আলাদা কিছু নেই। তো বলছে যে পাগল। এবার ঠাকুর ভাবের কথা বলেন, ভাবের কথা যে বলে তাকে সবাই পাগল বলে। রামপ্রসাদকে পাগল বলতো, লালনকে খ্যাপা বলতো, এখনো পাগলরা খ্যাপা বাবা বলেই বলে। আমার বিদ্যে বুদ্ধির বাইরে যা সেটাই পাগলামি, এটা হচ্ছে লোকের ধারণা। পরে যখন দেখলো না পাগলামি দিয়ে কল্যাণ হচ্ছে, ঠাকুর কল্পতরু হয়ে গেলেন, এর মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, এর জমি কেনা হয়ে যাচ্ছে, ধান্দা ধান্দা সব পূরণ হয়ে যাচ্ছে শ্রীরামকৃষ্ণকে দিয়ে, তাহলে এটা নিশ্চয়ই ভগবান। তো বলছে মামা, এই আড়াই হাতকে তুমি বলো জগৎ, ব্রহ্মাণ্ড, সূর্য তারা সবকিছু এর মধ্যে, তা তুমি পাগল ছাড়া আর কি? ঠাকুর বললেন, হ্যাঁ রে পাগল তো আমাকে সবাই বলে, তুইও বলিস, সেটা কথা নয়। কথা হচ্ছে আমি যে বিকেলে মুড়ি খাই, ওই থালাটা কত কেমন, রেকাবিটা কত বড় রে? বলছে মামা কথা ঘোরাচ্ছ, কিন্তু তোমার সাথে কথা বলা বন্ধ করো, আবার কোন দিকে ঘুরিয়ে দেবে। বলছে না না ঘোরাচ্ছি আর কি, আমাকে বল না বিকেলে মুড়ি খাওয়ার থালাটা কত বড়। তো বলছে এইরকম হবে, এইরকম সাইজের রেকাবি। বলে আকাশের সূর্যটা কত বড়? তাহলে মামা গন্ডগোল, তুমি অন্যদিকে নিয়ে যাচ্ছ কথা, বল। বলে সূর্য তো ওরকমই দেখায়,
কিন্তু সূর্য ওরকম বড় নয়, দেখায় ওরকম, কোথেকে জানলি? না সবাই বলে, বললো সবাই যখন বলে সেটা ঠিক, আমি বললেই পারলাম। তা সবাই যখন বলে সেটা খুব একটা ভুল তো বলে না, সবার কথা ভুল হয় না, ওরকম দেখায় তাই বলে সূর্যটা ওইরকম। কিন্তু সূর্যটা আসলে তো ওরকম নয়, তাহলে কেন ওরকম ছোট দেখায়? তুই অনেক দূর থেকে দেখছিস, তুই আড়াই হাত কালীকে তুই দূর থেকে দেখছিস, আরো দূর থেকে, অনেক দূর থেকে, তাই আড়াই হাত দেখছিস। যদি কাছে যাস, যত কাছে দেখবি, যত কাছে যাবি, দেখবি কালী বড় হচ্ছে। আড়াই হাত থেকে পাঁচ হাত, পাঁচ হাত থেকে পঁচিশ হাত, তার থেকে পাঁচশো হাত, তারপরে হাতের সীমার বাইরে কোটি মাইল, তারপরে আলোকবর্ষ, কত বড় কালী সেটা তুই বুঝতে পারছিস না, কারণ তুই অনেক দূর থেকে দেখছিস। আরেকজন লোক এরকম কালীর মাপ বললেন, শ্রীরামকৃষ্ণ কিছুদিন আগে, কালী কত বড়, কত বড় হতে পারে? ব্রহ্মাণ্ড ভাণ্ড দিলে একটু কমান, প্রকাণ্ডতা বোঝো কেমন, যার পেটের মধ্যে ব্রহ্মাণ্ড ভাণ্ড সে কত প্রকাণ্ড। যেমন শিব বুঝেছেন কালীর মর্ম, শিব বুঝেছেন কালীর মর্ম, অন্য কে বা বোঝে তেমন, কে জানে রে কালী কেমন, কে জানে রে কালী কেমন, কে জানে রে কালী কেমন। সরদর্শনে না পায় দর্শন, সরদর্শনে না পায় দর্শন, কে জানে রে কালী কেমন, কে জানে রে কালী কেমন, কে জানে রে কালী কেমন, কে জানে রে কালী কেমন। সরদর্শনে কালী দর্শন পায় না, জানে না কালী কেমন, কেবল খবরের কাগজের পাতা খুলবেন জানে, তিন মিনিটে বশীকরণ, চার মিনিটে অমুক অমুক মা, পেছনে টিভি খুলবেন দেখুন সব জানে কালী কেমন, হাজার হাজার লোক, ধান্দাবাজ ব্যবসায়ী সব। কিন্তু রামপ্রসাদ জানে না কালী কেমন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ জানেন না। আত্মা রামের আত্মা কালী, ঠাকুর বলছেন আরেক জায়গায় প্রথম মিলে, যে মাকে কি ডাকলে আসেন, ভক্ত জিজ্ঞেস করছে ঠাকুর মাকে ডাকলে কি মা সত্যি আসে, বলছেন যে হ্যাঁ আসেন, তাহলে তো না ডাকলে আসেন না, বলছেন না না ডাকলে আসেন, তাহলে ডাকবো কেমন, কেন ডাকবো, বলছে ডাকলেও না আসতে পারে, না ডাকলে না ডাকলেও আসতে পারে, তোমার তোমার কথা কি দাদা ঠাকুর, যা বলি তাদের তুমি উল্টো বলছো, বলে তিনি তখন আসেন যখন তার ইচ্ছে হয়, তোর ডাকাটা ডাকার মতো তুই ডেকে যা, তোর কাজ তুই করে যা, তিনি কিভাবে চলবেন, ইচ্ছাময়ী ইচ্ছা যেমন, ইচ্ছাময়ী ইচ্ছা যেমন, কে জানে রে কালী কেমন, কে জানে রে কালী কেমন, কে জানে রে কালী কেমন। সরদর্শনে সরদর্শনে না পায় দর্শন, কে জানে রে কালী কেমন, কে জানে রে কালী কেমন, কে জানে রে কালী কেমন, কে জানে রে কালী কেমন। Thank you.
একটু ভেঙে বলি, যারা তন্ত্র চর্চা করেন এখানে অনেকেই হয়তো আছেন জানেন, কিন্তু আমাদের দেশে ইয়ংরা অনেকেই জানে না। ফিজিক্সের সব প্রিন্সিপাল জানে, স্কুল কলেজে পাঠ্য করেছে, আধ্যাত্মবাদের কোনো তো পাঠ্য নেই, জানে না। বাচ্চাদের জন্য বলছি, ছটা চক্র আছে সবাই জানো তোমরা, সবার নিচেরটা মূলাধার, ওপরটা সহস্র। এগুলো সব নিউরাল চক্র, কতগুলো নার্ভ গ্যাংলিয়া, এর মধ্যে অক্সিজেন কাজ করে। বলছে মূলাধারে সহস্রারে সদা যোগী করেন মম, এই সমস্ত নার্ভ সেন্টারগুলোতে যোগীরা মনোযোগ দেন। কালী পদ্ম বলে হংস শোনে, এক একটাকে পদ্ম বলে, মূলাধার পদ্ম, মণিপুর পদ্ম এরকম। আর হংস মানে শ্বাস, আমরা যে শ্বাস নিই সেটা হচ্ছে হ, যেমন শ্বাস ফেলি আর শ্বাস নিই, হং শ, এই দুটো আওয়াজ হয়, উল্টে সুহং হয়। তার মানে আমাদের বেঁচে থাকাটাই হচ্ছে, শ্বাসটাই হচ্ছে কালী। কালী পদ্ম মানে হংস শোনে, হংসী রূপে করে রমণ, তার জন্য আমরা বেঁচে থাকি। শ্বাসটা বন্ধ হলে সব গল্পই শেষ। আরে কে জানে রে কালি কেমন, কে জানে রে কালি কেমন, কে জানে রে কালি কেমন, শরদর্শনে আমি তো পয়সা চলে হাত ভেঙে যায়, কি বিপদ বলুন তো, সব লোক পাগল বলে, পয়সা ছুতে পারে না, আবার সবার ভালো করার জন্য দুঃখিত থাকো, কি দান এদের, কি দয়া, কে শ্রীরাম কৃষ্ণ আমাদের বাঁচিয়ে রেখেছেন, যা সমস্ত অপমান সহ্য করে। বামন হয়ে চাঁদ ধরবে প্রসাদ ভাসে লোকে হাসে, সন্তরণে সিন্ধু তরণ, প্রসাদ ভাসে লোকে হাসে, সন্তরণে সিন্ধু তরণ, আমার মন বুঝেছে প্রাণ বোঝে না, মন বুঝেছে প্রাণ বোঝে না, ধরবে শশী হয়ে বাম, মন বুঝেছে প্রাণ বোঝে না, ধরবে শশী হয়ে বাম, কে জানে